তাহলে মিনি স্যার বাড়ি দিয়ে তুই কেন বন্ধ করে গেছিস? খুলবে কি? মানুষকে দেবাই না, কুকুর পুষে গেছে, কুকুর খাবে ওনার ঘর থেকে দিচ্ছে। তো মেশিনেতে যখন আমি বিল চাই তখন বলে বিল বেরোবে না মেশিন থেকে। তো আমি বিলের ব্যাপারে মেশিনের কোনো সুইচ ফুইচ জানি না, আর তো কোনো দিনই দীর্ঘকাল ধরে বিল দেয় না। বিল উনি আটা ঝাড়বার জন্যে, চাল আটা ঝাড়ার জন্যে উনি বিল দেন না, বিলটা হচ্ছে প্রমাণিত, তার জন্য উনি দেন না। উনি বলছেন 4টে থেকে 6টা। আর ভিডিও থেকে নাকি ফুড ইন্সপেক্টর সাহেব এসেছিলেন, এখানকার লোকাল মানুষ বলছেন, বলেছেন যে আজকে মানে দোকানটা সারাদিন খুলে রাখতে বলেছেন এবং পাবলিককে মাল দিতে বলেছেন, যেসব ডিউ মাল আছে সেগুলো দিতে বলেছেন। ইনি বেমালুম ঘরে এসে এখন মানে খাওয়া দাওয়া করছেন। হ্যাঁ, এতগুলো লোক বাইরে স্যার সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানকার সব পাবলিক মানে জড়ো হয়ে গিয়ে একসাথে জড়ো হয়েছে, জড়ো হয়ে যে তাদের মাল যে কম দেওয়া হয়েছে তার জন্য এরা মানে বিক্ষোভ করছে। সেই মুহূর্তে আমি থানাতে ফোন করলাম, থানাতে ফোন করতে থানার পুলিশ অফিসার এসে ওনাকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেল, যাতে পরবর্তীকাল থেকে যাতে মালটা ঠিকঠাক করে দেয়। তারপরে আমরা বিডিওকে জানাই, বিডিওকে জানাতে যে খাদ্য ডিপার্টমেন্টের যে ইন্সপেক্টর আছে উনি আসেন, উনি আসার ফলে ওনাকে সব কিছু ঘটনা বলা হলো, বলার পরে উনি লিস্ট করে দিল যে কোন কার্ডে কী পরিমাণ মাল প্রত্যেক মাসে দেওয়া হয়, সেই লিস্ট করে দিয়ে দোকানে। আপনার এলাকায় একটি রেশন দোকানে কিছু গণ্ডগোলের অভিযোগ আমরা পাই, সেখানে যতটা দেওয়া দরকার প্রত্যেক মানুষের ততটা তারা পাচ্ছে না, সেই অভিযোগ আমরা পেয়ে আপনাদের এলাকায় আমরা যাই এবং সেই রেশন দোকানে গিয়ে আমরা দেখি সেটা বন্ধ। আপনার এলাকায় এই রেশন দোকানের ব্যাপারে আপনার কী বক্তব্য? অ্যাকচুয়ালি লকডাউনের এই পরিস্থিতিতে যেদিন থেকে প্রথম মাল ডিস্ট্রিবিউশন শুরু হলো সাধারণ মানুষের জন্য, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্যাকেজ আর কি, যে বিনামূল্যে যে রেশন সরবরাহ হবে, সেদিন থেকেই যে সমস্ত ডিস্ট্রিবিউটার এখানে মাল দিচ্ছে, ডিলাররা মাল দিচ্ছে, তার থেকে মানে প্রত্যেকে তাদের প্রত্যেকের সঙ্গে কোনো সন্দেহ বা কোনো অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু হয়রাস এই যে ডিলার যার সম্বন্ধে আপনারা আজকে জেনেছেন বা আজকে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আপনারা সকালে কিছুটা খবর পেয়েছেন, এই সুশান্ত কুমার মাল, তো এই ডিলার প্রথম থেকেই অভিযোগ আসে বেনিফিসিয়ারিদের তরফে যে এই ডিলার বলছেন যে যার কার্ড তাকে ছাড়া মাল দেবেন না। যেখানে লকডাউনে আমরা জানি যে ভিড় যাতে কম বাড়ে তার জন্য অন্তত পরিবারের যে কোনো একজন এসে মালটা নিতে পারবে, সেই জায়গায় ইনি বাধ্য করছেন পরিবারের সবাইকে এসে ইন্ডিভিজুয়ালি তার কার্ডে মাল নিতে হবে। এই জায়গায় একটা আমাদের কাছে অভিযোগ আছে প্রথম। দ্বিতীয় অভিযোগ আছে, এক ফোলিও নম্বর হলেও, ভাই ভাই আলাদা হলেও তাদেরকে মাল দেওয়া হবে না তার ব্যক্তিগত কার্ডে, এই ধরনের কোনো ঘটনা আছে কি না, কোনো সার্কুলার আছে কি না, এই সমস্ত অভিযোগ পেয়ে আমরা ফুড ইন্সপেক্টরের সঙ্গে, ব্লক ফুড ইন্সপেক্টর ওনার সঙ্গে কথা বলি। উনি সরাসরি জানান যে এই ধরনের কোনো ব্যবস্থাপনা বা এই ধরনের কোনো সার্কুল। এরপরে আজকে সকাল 10টার সময় আমার ওখানে যাওয়ার পূর্বেই আমি ওনার সঙ্গে সরাসরি কথা বলতে যাব, এইরকম একটা চিন্তাভাবনা বা আমাদের একটা ছিল আজকে পরিকল্পনা। তো তার আগেই সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই ধরনের পরিস্থিতির শিকার হওয়ায় একটা বিক্ষোভ অবস্থান পায় ওখানে করে, এবং তার ফলে সাংরাইল থানার পুলিশ প্রশাসন আধিকারিক যারা আছেন তার তরফে এবং ব্লক প্রশাসন আধিকারিক যারা আছেন এই ফুড ইন্সপেক্টরের তরফে, তারা প্রত্যেকে আসেন এবং সেখানে বসে সিদ্ধান্ত হয় যে উনি যাদেরকে কম অ্যালটমেন্ট দিয়েছেন বা ঠিকমতো মাল ডিস্ট্রিবিউশন করছেন না, আগামী দিনে এরকম ধরনের ঘটনা ঘটবে না,
এবং আশ্বাস দেন এবং সারাদিন দোকান খুলে রাখার ওনাকে মানে ওনাকে অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু তারপরে যেটা দেখা যায়, উনি প্রায় আজকে দুপুরবেলাও পর্যন্ত দোকান বন্ধ রেখে কারোর সাথে কোনোরূপ কোঅপারেশন করছেন না। সেটাও আমি ব্লক ফুড ইন্সপেক্টরকে ইতিমধ্যেই জানাই। তো আপনারা হয়তো একটু আগে গিয়েছিলেন ওখানে, পুলিশ প্রশাসনের তরফে ওখানে গিয়েছিলেন আধিকারিকরা, তো তারা গিয়ে ওখানে ব্যবস্থা করে ওনাকে খুলিয়ে মাল ডিস্ট্রিবিউশন অলরেডি চালু হয়েছে। এবং ব্লক ফুড ইন্সপেক্টর জানিয়েছেন ওনার এই কাজ সম্পূর্ণ অবৈধ এবং বেআইন, এবং এই বিষয়ে ভাবনা চিন্তা চলছে। যদি আগামী দিনে উনি যদি পাবলিকের সঙ্গে এইরূপ খারাপ ব্যবহার করেন বা পাবলিককে বঞ্চিত করেন সরকারি যে ডিস্ট্রিবিউশন সেটা পেতে, তো তার ক্ষেত্রে ওনার লাইসেন্সটাও ক্যান্সেল করার জন্য ওনারা বাধ্য হবেন। এবং এইরকমই একটা সিচুয়েশান চলছে, এবং একটা সিদ্ধান্ত হয়েছে যে আজকের যে মালটা ওনারা তুলেছেন সেই মালটা আপাতত উনি দেবেন, কিন্তু আগামী মাসের মাল হয়তো অন্য ডিস্ট্রিবিউটারকে দিয়ে ডিস্ট্রিবিউশন করানো হবে। সেটা হয়তো হাফ কিলোমিটারের মধ্যেই যিনি আছেন ওনার নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার তাকে দিয়ে ডিস্ট্রিবিউশন করাবেন, এরকম একটা সিদ্ধান্ত আমাদের হয়েছে। তো সেই বিষয়ে কথাবার্তা চলছে এবং খুব শীঘ্রই এটা ইমপ্লিমেন্ট হবে। রূপম সাধুকা, ঝড়গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।